আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি হ্যাপি কিচেনে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চুলায় তৈরি খুব তুলতুলে নরম চকলেট কেক রেসিপি। আমার এই চকলেট কেক রেসিপিটা বানাতে কী কী লাগবে আমি আপনাদেরকে সেই উপকরণগুলো দেখিয়ে দিব। আমি এখানে তিনটে ডিম নিয়েছি, হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি, 1/4 কাপ তেল, 1 চা চামচ বেকিং পাউডার, 7 মতো লবণ, আর এখানে লাগবে কোকো পাউডার, বেকিং সোডা। আমি এখানে তিনটা ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এখন আমি একটা ইলেকট্রিক বিটা দিয়ে বিট করে নিচ্ছি। যখন একটু সাদা ফোম হয়ে আসবে তখন আমি চিনিটা দিব, আর চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করব। এখন আমি তিনটা কুসুম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমার বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা আমি সামান্য পরিমাণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 3 চা চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি ছেঁকে নেব। হয়ে গেছে ছেঁকে নেওয়া। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে মিশাতে হবে, তাড়াহুড়া করে মিশালে হবে না, খুব আলতোভাবে মিশাতে হবে। দেখুন মিশানো হয়ে গেছে, আমার ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে দেখেন। এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে খাতার কাগজ দিয়েছি, আপনারা চাইলে বেকিং পেপার ব্যবহার করতে পারেন। তো এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি। এখন আমি চুলায় যাচ্ছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, 10 মিনিট আগে থেকে গরম করে রেখেছি। এখন আমি কেক মোল্ডটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট অপেক্ষা করব, আর ঢাকনা ছিদ্রটা বন্ধ করতে হবে, একটা কাগজ দিয়ে বন্ধ করতে হবে। ফিরে এসেছি 30 মিনিট পর। আমি আপনাদেরকে একটা কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটা ঠান্ডা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে আমি ফ্রাই প্যানেই রেখে দেব, যতক্ষণ ঠান্ডা হতে সময় লাগবে। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত
কতটা সফট নরম তুলতুলে হয়েছে কেকটা। এখন আমি কাগজটা তুলে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। আমি উপরে সামান্য একটু ডিজাইন করে নিচ্ছি। এটা আমি আমার মতে দিচ্ছি আইসিং সুগার দিয়ে। আপনারা চাইলে দিতে পারেন, না হয় না দিতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখুন কেকটা আমি আপনাকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ট্রাই করতে পারেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।